হরে কৃষ্ণ। মৎস্য পুরাণে উল্লেখ আছে শিবের সঙ্গে অন্ধকার অসুরের দীর্ঘদিন লড়াই হয় এবং অন্ধকার সুর নিধনকালে ক্লান্ত পরিশ্রান্ত শিবের ঘাম নিঃসৃত হয়। সেই ঘাম থেকে এক পুরুষের জন্ম নেয় এবং নীলবর্ণের জাগতিক সেই পুরুষ ধীরে ধীরে বড় হতে থাকে এবং এক সময় সে পৃথিবীর সমান হয়ে ওঠে এবং শিবের স্তুতি করতে থাকে। শিব তাকে বর দেয়, দিতে চাইলে সে বর চায় সে যেন ত্রিলোকের সমস্ত কিছু ভোগ করতে পারে বা খেতে পারে, শিব তথাস্তু বলেন। তারপর সেই পুরুষ সমস্ত কিছু খেতে শুরু করে। এদিকে দেবতারা বিপদে পড়ে, সৃষ্টি হয়তো রসাতলে যায়, তাই সকলেই শিবের কাছে ছুটে যান। কিন্তু শিব যেহেতু তাকে বর দিয়েছেন তার আর কিচ্ছু করার থাকে না, তখন তারা ব্রহ্মার কাছে যান। এদিকে সেই পুরুষও ব্রহ্মার স্তুতি করতে থাকেন এবং ব্রহ্মার কাছে জানান তিনি যেন অন্যান্য দেবতার মতো পূজিত হন। ব্রহ্মা তখন তাকে বললেন যে পৃথিবীর মানুষ তাকে পুজো করবে এবং তাই তিনি তাকে পৃথিবীতে নিক্ষেপ করলেন এবং তিনি বললেন যে যারা তোমার পুজো করবে বা যাদের গৃহে তোমার পুজো হবে তাদের গৃহ সুখ সমৃদ্ধি ধন ধান্য অতুল ঐশ্বর্যে পরিপূর্ণ হবে। এই বলে তিনি সেই পুরুষকে পৃথিবীতে নিক্ষেপ করলেন যার মাথাটি ঈশান কোণে পতিত হলো এবং পা দুটি নৈঋত্য কোণে পতিত হলো। এই যে পুরুষ, একেই বলা হয় বাস্তু পুরুষ বা বাস্তু দেবতা। দয়া করে এই অধমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দেবেন। এবং তখন থেকে সুখ সমৃদ্ধি রাজ সম্মান ধনধান্য অশুভ শক্তি বিনাশের জন্য পৃথিবীতে বাস্তু দেবতার পুজো হয়ে আসছে এবং বাস্তু উদ্বোধনকালে বা গৃহপ্রবেশকালেই বাস্তু দেবতার পুজো হয়। এছাড়াও প্রত্যেক বছর মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে গৃহে গৃহে বাস্তু দেবতার পুজো হয়ে থাকে। বাস্তু দেবতা পুজোর সময় নাগপাল, ক্ষেত্রপাল, শঙ্খপাল এবং বঙ্কপাল নামে আরও চারটি দেবতা পুজো হয়ে থাকে। তাই পঞ্চদেবতার যখন বিভিন্ন উপাচার নৈবেদ্য সহ দেয়া হয় সেই সাথে সাথে আরও পাঁচটি নৈবেদ্য এবং অন্যান্য উপাচার দিতে হয়, মোট এইদিকে পাঁচজন দেবতা উদ্দেশ্যে। এবং এই বাস্তু পুজোতে অবশ্যই পায়েস নিবেদন করতে হয়, একে বলা হয় পায়েস বলিদান। এই পায়েস নিবেদন করে সেই পায়েসটি বাস্তুর ঈশান কোণে পুঁতে দিতে হয়। এই হচ্ছে বাস্তু পুজোর নিয়ম। পুজো অন্তে বাস্তু দেবতার পুষ্পাঞ্জলি এবং বাস্তু দেবতার স্তুতি পাঠ করতে হয়।